নানা আয়োজনে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 123তম জন্মবার্ষিকী পালন করছে বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আজ সকালে নগরীর জীবনানন্দ ভবনের কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তোমরা যেখানে সাল চলে যাও, আমি বাংলার বাড়ি রয়ে যাব। দেখিব কাঁঠাল বাগান ঝরিয়েছে মরে বাতাসে। জীবনানন্দ দাশের এখানে আসার ইচ্ছে ছিল আগেই, কিন্তু আগে মানে খোলা দেখিনি তাই ঢুকতে পারিনি। আজকে খোলা ছিল তাই ঢুকলাম বই পড়তে। সেখানেই প্রথম আসছি, তো এসে দেখলাম জীবনানন্দ দাশের অনেক বই আছে, তো এটা যদি খোলা থাকে সবসময় আমরা এসে পড়তে পারবো, তো জ্ঞান অর্জন করতে পারবো। কিন্তু আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা সার্বজনীন মাস শেষ দিকে হয়তো আবার তার সঙ্গে দেখা করবো, অগ্রগতি কতটুকু সেটা জানার চেষ্টা করি। তো বেশি আগ্রহ হবে, যত প্রচার হবে তত আরও আগ্রহ হবে। আরেকটা বিষয় হলো যে বাইরে থেকে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ, তিনি একাধারে কবি, আবার পাশাপাশি তিনি একজন অত্যন্ত উন্নত মানের ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং প্রাবন্ধিক। একই সঙ্গে আমি তাকে দার্শনিকও বলবো। তিনি স্বদেশ প্রেম, প্রকৃতি প্রেম এবং মানব প্রেমের কবি, এরকম একজন মহৎপ্রাণ কবি যিনি আজকে সারা বিশ্বে চর্চিত, নন্দিত। সেই কবিকে নিয়ে বরিশালে কিন্তু তেমন কিছু আমরা করে উঠতে পারিনি। বরিশালে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি জীবনানন্দ গবেষণা কেন্দ্র থাকত, তাহলে হয়তো জীবনানন্দ দাশের জীবনের, সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আমরা আরও বেশি করে কিছু কাজ করতে পারতাম, হয়তো নতুন কিছু আমরা তথ্য, নতুন কিছু তার সম্পর্কিত জানার বিষয় আমরা জানতে পারতাম। বাংলা সাহিত্যের তো বটেই, বিশ্ব সাহিত্যেরও একজন বড় মাপের কবি, এবং তিনি এই বরিশালে জন্মগ্রহণ করেছেন বলে আমরা বরিশালবাসী হিসেবে গর্বিত যে তার মতো একজন কৃতি সন্তানকে বরিশাল বুকে ধারণ করেছে। এবং আমরাও যেহেতু বরিশালের সন্তান, আমরা সেই গর্বে গর্ব অনুভব করি। আমাদের এই বগুড়াতে অবস্থিত কবি জীবনানন্দ দাশেরই তার জন্মভূমি বলাই চলে। তার এখানে ঠিকই একটা পাঠাগার হয়েছে, যেন শিশুরা, বাচ্চারা এবং কিশোর যারা আছেন তারা যেন এখানে এসে পাঠাগারে বই পুস্তক পড়ে, সেজন্য এটা আসলে মূলত সরকার করেছেন। কিন্তু আমাদের এই যে পাঠাগারটা করা হয়েছে কবি জীবনানন্দ দাশ কে সেটা জানার জন্য শিক্ষার্থীদের, কিন্তু আসলে সেটা হচ্ছে না।
আমার মনে হচ্ছে যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা লুজ আছেন। যদি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর থাকে তাহলে এটা পরিচালনা করতে পারবে। এখানে একটা পার্মানেন্ট লোকের প্রয়োজন, যেমন এখানে পাঠাগারের জন্য যে যা বই আছে আপাতত এখানে, আসলে তার জীবনের যা বই আরও সংকলন করা বই আছে, যদি সেগুলি এখানে আনা হয় তাহলে আমাদের বাচ্চারা বা আমাদের কিশোর বা শিশুরা জানতে পারবে কবি জীবনানন্দ দাসকে। এখানে সর্বক্ষণিক আসলে আমি মনে করি যে এই পাঠাগারটা সবসময় খোলা রাখা প্রয়োজন, সেটা কিশোর হোক বা অ্যাডাল্ট হোক, সবাই তার সম্বন্ধে জানার জন্য। বরিশালবাসী তার সম্বন্ধে অনেকেই খুব ভালো করে জানে না, এবং এই জানার প্রয়োজনার্থে এটা সবসময় খোলা রাখা উচিত। আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এখানে একটা পাঠাগার, তার এখানে বই সংরক্ষণ থাকবে এবং আরও ব্যাপক বই থাকা প্রয়োজন আছে, যেটা তার সম্বন্ধে আরও ব্যাপকভাবে জানতে পারবে আমাদের বরিশালবাসী হোক শিশু কিশোর সবাই জানতে পারবে। পারিবারিক অবস্থা এরকম যে তার বসতভিটা পাশে আছে, সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই, এখন আধুনিক ভবন রূপান্তর হয়েছে সেখানে, কিন্তু আমি মনে করি যে তার আসলে পুরাতন স্মৃতি ধরে রাখা প্রয়োজন ছিল, যা আমরা বরিশালবাসী দেখলে জানতে পারবে বা বুঝতে পারবে যে কবি সম্বন্ধে জানতে পারবে, কবির আসলে কী ধরনের ছিল, কী প্রকৃতির ছিল, তার অবস্থানটা কী ছিল, সব কিছু জানতে পারবে মানুষ। আমাদের চেয়ার টেবিল আছে, বই আছে, পেপার আছে, আমরা দুইটাই আসি, পাঁচটায় যাই, এর মাঝখানে দুই একজন হয়তো আমরা সেটু বইটি পড়ে তেমন। তা আমি জীবনানন্দ দাশের যে বিষয়টি আমাদের, যেহেতু আমরা জেলা পরিষদ এটা প্যাট্রোনাইজ করতেছি, তো এটা আমি আরও সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছি। যেমন এখানে আমি আরও বরাদ্দ দিব বেশি করে, এর অবকাঠামো আরও উন্নয়ন করব, এটার এসি করার বিষয়ে আছে সবাই দাবি তুলেছে, তারপরে আরও বই দেওয়ার বিষয়, ফার্নিচার এটার বিষয়, আরও আরও অন্যান্য যে বিষয়গুলো যা দরকার সেটার জন্য তারা এখানে যারা সুধী সমাজ আসে কবি সাহিত্যিক যারা আছেন ওনারা সবাই মিলে আমাকে এটা দাবি করেছেন। আমি নিজেও বলছি যে বুঝতে পেরেছি যে দাবিটি যুক্তিযুক্ত, এবং এটার যে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করব, যাতে পাঠকরা আকৃষ্ট হয় বা পাঠকরা গিয়ে ওখানে অ্যাসাইনমেন্ট করতে পারে, বই পড়তে পারে, জ্ঞান অর্জন করতে পারে, ভালো পরিবেশ থাকতে পারে। শুধু বই পড়ার জন্য না, এছাড়াও ওখানে সভা সেমিনার বিভিন্ন কবি সাহিত্যের আড্ডাখানা হতে পারে, বিভিন্ন মেলাও হতে পারে, একটা ভালো আমাদের ভবন আছে। তা আমরা চাচ্ছি যে আমাদের দরকার নিউ জেনারেশনকে ওখানে নিয়ে যাওয়া, নিউ জেনারেশনরা যাতে আগামী দিনে সঠিক তথ্য পায়, বইয়ের সুযোগ সুবিধাটা পায়, তো সেই ক্ষেত্রে প্রচার প্রসারণ তো অবশ্যই দরকার, আমরা সেটা স্কুলের শিক্ষক শিক্ষিকার মাধ্যমেই এটা করব।